মুসলিম বিশ্বের অন্যতম সামরিক এবং আধুনিক অস্ত্র প্রস্তুতকারী শক্তিশালী দেশ তুরস্ক পাকিস্তানের সাথে যৌথভাবে পঞ্চম প্রজন্মের সর্বাধুনিক জঙ্গি বিমান ও ড্রোন নির্মাণ করতে যাচ্ছে। এই বিমান দুই দেশের সামরিক বাহিনীতে যুক্ত হলে দুই দেশেরই সামরিক শক্তি আরও এক ধাপ বেড়ে যাবে, কারণ যৌথভাবে নির্মিত এই বিমানে থাকছে সর্বাধুনিক প্রযুক্তি। তবে তুরস্ক ও পাকিস্তানের এই যৌথ উদ্যোগে বাধা হয়ে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট্র। তুরস্ক ও পাকিস্তানের এই উদ্যোগে ভারতের দুশ্চিন্তার মাত্রাও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তুরস্ক ও পাকিস্তান যৌথভাবে সর্বাধুনিক যুদ্ধবিমান ও ড্রোন প্রকল্প নিয়ে 2022 সালে পর্যালোচনা করলেও এবার আনুষ্ঠানিকভাবে এর বাস্তবায়ন শুরু করছে দুই দেশ। দেশ দুটির যৌথ উদ্যোগে যে মডেলের বিমান নিয়ে কাজ করছে তার নাম টিএফএক্স। পাকিস্তানের সামরিক সূত্র জানিয়েছে, এই জঙ্গি বিমানে মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন বসানোর বিষয়ে সমঝোতা হলেও আমেরিকার পক্ষ থেকে আপত্তির সম্ভাবনা রয়েছে। যদি আমেরিকা থেকে বাধার সৃষ্টি হয় তাহলে তারা ব্রিটেনের একটি কোম্পানির তৈরি ইঞ্জিন বসাবে, এক্ষেত্রে তুরস্ক ও পাকিস্তান বসে থাকবে না। ধারণা করা হচ্ছে চলতি বছর শেষ হওয়ার আগেই পঞ্চম প্রজন্মের এই সর্বাধুনিক যুদ্ধবিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করা হবে এবং 2030 সালে নতুন প্রজন্মের এসব বিমান দুই দেশের বিমান বাহিনীর বহরে যুক্ত হবে। সর্বাধুনিক এই যুদ্ধবিমান দুই দেশের সামরিক বাহিনীতে যুক্ত হলে তুরস্ক ও পাকিস্তানের সমরশক্তি বেড়ে যাবে আরও কয়েক ধাপ, কারণ উন্নত প্রযুক্তির এই যুদ্ধবিমানে পঞ্চম প্রজন্মের সর্বাধুনিক সমর প্রযুক্তি থাকবে। এই জঙ্গি বিমানের সাহায্যে আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহন ও ছোড়া যাবে। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর ভারতের মাথা ব্যথা শুরু হয়, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে এরদোয়ানের এই পুনর্নির্বাচিত হওয়া যথেষ্ট গুরুত্ব বহন করে। তুরস্কের সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয়, কারণ এরদোয়ান কাশ্মীর ইস্যুতে 2022 সালে জাতিসংঘে এক ভাষণে বলেন, 75 বছরেও ভারত এবং পাকিস্তান কাশ্মীর সমস্যার সমাধান করতে পারেনি, এটি দুর্ভাগ্যজনক। এছাড়া তুর্কি প্রেসিডেন্ট ভারতকে একাধিকবার হুমকি দিয়ে অধিকৃত কাশ্মীরে তুরস্কের সামরিক বাহিনী সাদাত মোতায়েন করতে চেয়েছিল। সাদাতের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলে মনে করা হয়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে তুরস্কের এই বাহিনী মোতায়েন করা হলে ভারত কঠিন বিপদের সম্মুখীন হবে। রাশিয়া থেকে ভারত যে তেল আমদানি করে তাতেও বাধা দেওয়ার চেষ্টা করেছিল তুরস্ক। তুরস্ক রাশিয়ার রপ্তানিকৃত ওই তেল ভারতে প্রবেশের আগে তা আটকে দেওয়ার কথা বলেছিল। তাছাড়া তুরস্ক থেকে উন্নত প্রযুক্তির ড্রোন কিনতে চেয়েছিল ভারত, কিন্তু ভারতকে সেই ড্রোনের যোগান দিতে সরাসরি না করে দিয়েছে এরদোয়ান। কিন্তু একই ড্রোন তুরস্ক থেকে ইউক্রেনে পাঠানো হয়েছিল যা রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার হয়েছে। এদিকে পৃথিবীর ভূস্বর্গখ্যাত কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব অনেক পুরনো, আর সেই কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরোধী লঙ্ঘন করে হামলা চালিয়েছে ভারত। পাল্টা হামলা চালিয়ে জবাব দিতেও প্রস্তুত পাকিস্তান। এ অবস্থায় কাশ্মীরের ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরোধী লঙ্ঘন করে ভারতের সীমান্তরক্ষীর হামলায় পাকিস্তানের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান, এমনকি পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের লাইন অফ কন্ট্রোলের সাঁওতাল সেক্টরে রাখালদের একটি দলের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। এতে ওই হামলায় পাকিস্তানের দুজন নিহত হন। পাকিস্তানের সেনাবাহিনী পাল্টা হামলা করার অধিকার রাখে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি জানানো হয়েছে। যদিও বাংলাদেশ ভারত সীমান্তে অহরহ নিরীহ বাংলাদেশিদের উপর হামলা এবং হত্যা করা হয়, এক্ষেত্রে বাংলাদেশ শুধু তাদের সাথে পতাকা বৈঠক করে বন্ধুত্বের মর্যাদা রক্ষা করে, কিন্তু পাকিস্তান তাদের সীমান্তে যে কোনো ঘটনার সঠিক জবাব দিয়ে থাকে ভারতকে।